উপকূলের অপর প্রান্ত কক্সবাজারে রয়েছেন আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়া। আমরা সরাসরি চলে যাব তার কাছে, জানতে চাইব সেখানেও তো 9 নম্বর বিপদ সংকেত চলছে, সেখানকার কি অবস্থা? অর্পণ, আমি কক্সবাজারের সমুদ্র কলাকুলি পয়েন্টে রয়েছে। এতক্ষণ ধরে আসলে কিছু কথা বলছিলেন সহকর্মী আর্পণ বড়ুয়া। এই মুহূর্তে কলাকুলি পয়েন্ট এবং হালকা বাতাস রয়েছে, তবে দ্রুত দেবালের প্রভাবে জানাতে চাই যে কক্সবাজারে যেহেতু 3 নম্বর মহাবিপদ দেখা হয়েছে, সে কারণেই এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা নামছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাইকিং করে উঠতে দেওয়া হচ্ছে। আবার যারা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজার সমুদ্র বেড়াতে এসেছেন পরিবার পরিজন নিয়ে, ছোট বাচ্চা দিয়ে, তারা অনেককে আমরা দেখতে পাচ্ছি এখানে বালিয়াড়ির উপর বসে আছেন, বালির উপর বসে আছেন এবং সমুদ্র স্নান করছেন, সমুদ্রে নামছেন। এই মুহূর্তে ঝুঁকি যেমন রয়েছে, অন্যদিকে আসলে তারা জেলা প্রশাসনের নির্দেশনা মানছেন না, সেই বিষয়টি আসলে লক্ষণীয় ভাবে আসলে দেখা যাচ্ছে। আমি দাবি রাখতে চাই, কক্সবাজার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যেহেতু গতকাল বিকেলে কার্যালয়ে একটি দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই প্রস্তুতি সভায় বলা হয়েছে যে 638টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সে সকল আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা করা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাকে সেই নির্দেশনা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের বিশেষ করে উপকূলীয় যে সকল উপজেলা, কক্সবাজার সদরের কিছু অংশ, কক্সবাজার সদরের দরিয়ানগর এবং সমুদ্রপাড়া নাজিরা টেক এবং ছিল।